নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক, জ্যোতিষ ও ধর্মীয় বিষয়ের ভিডিও দেখতে ও শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। কালী পূজা বা শ্যামা পূজা একটি হিন্দু উৎসব। হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাংলায় বাড়িতে বা মন্দিরে বিভিন্ন প্রতিষ্ঠিত কালী প্রতিমার নিত্য পূজা হয়ে থাকে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় বাৎসরিক দীপান্বিতা কালী পূজার বিশেষ আয়োজন। এদিন আলোকসজ্জা ও আতশবাজির উৎসবের মধ্যে দিয়ে সারা রাত্রিব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয়। দীপান্বিতা কালী পূজার দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দেওয়ালি উৎসব পালিত হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিনটি লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া এবং উড়িয়ারা এদিন কালী পূজা করে থাকেন। কালী পূজার তাৎপর্য, অমাবস্যা রাতে দেবী লক্ষ্মীর পূজার পাশাপাশি মা কালীর পূজার তাৎপর্যও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। দেবী কালিকার ভয়ঙ্কর চেহারার মধ্যে দিয়েও প্রেমময় এবং যত্নশীল মাকে দেখা হয়। তিনি তার ভক্তদের চারপাশে থাকা সমস্ত নেগেটিভ অর্থাৎ নেতিবাচক শক্তিগুলোকে ধ্বংস করেন। তিনি হলেন সর্বোচ্চ শক্তির প্রকাশ। তিনি তাদের ভক্তদের মধ্যে থেকে সমস্ত অশুভ চিতা, নেতিবাচকতা এবং অন্ধকার দূর করেন। দেবী কালিকার উপাসনা করার মাধ্যমে একজন ভক্ত চিরকালের আশীর্বাদ লাভ করেন এবং তিনি তার ভক্তকে সমস্ত ধরনের মন্দ সমস্যা থেকে মুক্ত করেন। এদিন মায়ের পূজাতে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রদান করুন এবং সেই সাথে কর্পূর আরতি করতে ভুলবেন না। এদিন মা কালীর পূজাতে বা লক্ষ্মী পূজাতে 5টি লবঙ্গ দিয়ে বিশেষ নিবেদন করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন আপনার জীবনের বিভিন্ন দুঃখ, দুর্দশা এবং সমস্যার কথা। আর এই 5টি লবঙ্গর সঙ্গে কিছু দক্ষিণা দিয়ে মায়ের চরণে অর্পণ করুন। পুজো শেষে মায়ের চরণ থেকে 5টি লবঙ্গ এবং দক্ষিণা সহ একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই বিশেষ বস্তুটি আপনি যদি আপনার লকারে অর্থাৎ ক্যাশবাক্সে রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। আর এই দীপান্বিতা কালী পূজাতে মা কালীর পূজার পাশাপাশি মা লক্ষ্মীর পূজা অবশ্যই করুন। আপনার নিত্যদিনের অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে দূর হবে আর মায়ের আশীর্বাদে আপনার অবশ্যই সমস্ত অন্ধকার দূর হবে জীবন থেকে। আপনার জীবনের সমস্ত নেতিবাচক প্রভাবগুলো দূরে সরে যাবে, আপনার মধ্যে আসবে নতুন সকালের আলো। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ সময়ের যে সময়সূচি অর্থাৎ কালী পূজার যে সময়সূচি এবং নির্ঘণ্ট সে ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। 1426 সনের দীপান্বিতা কালী পূজার নির্ঘণ্ট এবং সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত মতের যে পঞ্জিকা সেই অনুসারে আপনাদের কাছে আলোচনা করছি। অমাবস্যা আরম্ভ হবে বাংলা তারিখ অর্থাৎ 9ই কার্তিক 1426 রবিবার, ইংরেজি 27/10/2019 অর্থাৎ 27শে অক্টোবর 2019 দুপুর 12:23 থেকে অমাবস্যা শুরু হবে। অর্থাৎ অমাবস্যা নিশি পালন 9ই কার্তিক 1426 সন রবিবার, 27/10/2019 অর্থাৎ 27শে অক্টোবর 2019 মধ্যরাত্রি শ্রী শ্রী শ্যামা পূজা অর্থাৎ শ্রী শ্রী কালী পূজা, নিশিত রাত্রি 10:56 থেকে রাত্রি 11:44 মধ্যে এই বিশেষ পূজা অনুষ্ঠান করা যেতে পারে। অমাবস্যার শেষ বাংলা তারিখ 1426 সনের 10ই কার্তিক, ইংরেজি 28শে অক্টোবর 2019 সকাল 9:09 পর্যন্ত অমাবস্যা থাকবে। তো বন্ধুরা, এই নির্দিষ্ট সময়ের মধ্যে মায়ের পূজা অর্চনা করুন এবং অমাবস্যা নিশি পালন যারা করবেন অবশ্যই করুন এবং মায়ের আশীর্বাদ নিয়ে আগামী দিনগুলো আরও বেশি সুন্দর করে তুলুন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, লাইক অবশ্যই করবেন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, নমস্কার।